রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পৌর নিগমের 36 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। তিনি সাউথ জয়নগরে কাঠের ব্রিজটি পরিদর্শন করেন। ব্রিজটি দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে থুঁকছিল, এতে জনগণের পথ চলার অসুবিধা হচ্ছিল। এই ব্রিজ মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কয়েকদিনের মধ্যেই মেরামতির কাজ সম্পন্ন হয়ে যাবে। এদিন মেয়র দীপক মজুমদার সংশ্লিষ্ট কাঠের ব্রিজের সংস্কারের কাজ তদারকি করেন, কথা বলেন এলাকাবাসীর সাথে। পরে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, সংস্কারের অভাবে দীর্ঘ সময় সংশ্লিষ্ট কাঠের ব্রিজটি থুঁকছিল, এর সংস্কারের কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট কাঠের ব্রিজ ভেঙে বেইলি ব্রিজ করা হবে। আগামী নভেম্বর মাস থেকে এই বেইলি ব্রিজের কাজ শুরু হতে চলেছে। আমরা এই এলাকার বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করেছি, যেগুলি এখনই করা প্রয়োজন সেগুলির উপর আমরা গুরুত্ব দিয়ে কাজ শুরু করব। এবং বিশেষ করে সাউথ জয়নগরে এই যে কাঠের ব্রিজটা, যেটা দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য ধুঁকছিল এবং বিপজ্জনক অবস্থায় ছিল, সেটাকে এখন আমরা কিছুটা সংস্কার করার চেষ্টা করছি। পার্মানেন্ট ব্রিজ আমাদের হবে, এর মধ্যে বেইলি ব্রিজ হবে। আগামী নভেম্বর থেকে কাজটা শুরু হবে। আজকে আমরা পরিদর্শনে এসেছি এবং এটা আগামী কয়েকদিনের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে। এই ব্রিজটা আমরা মেনটেন্স করছি আপাতত চলাচলের জন্য, যাতে মানুষজন এই এলাকার মানুষের যেতে সুবিধা হয়। আগামী নভেম্বর মাস থেকে বেইলি ব্রিজের কাজ শুরু হবে। কাজেই কিছুটা অসুবিধা হলে আমি এলাকার লোককে বলবো আমাদেরকে সহযোগিতা করার জন্য। এদিন মেয়র রাজনগর ব্রিজ সংলগ্ন মসজিদের রাস্তাটিও পরিদর্শন করেন। অবিলম্বে এই রাস্তার সংস্কার সাধন করা হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।